বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে আজকে আমি তৈরি করব ভাপা পিঠা, তাও আবার মাত্র 10 মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলাদেশের জনপ্রিয় একটি পিঠা, ভাপা পিঠা। অনেক সময় দেখা যায় এই পিঠাগুলো তৈরি করার সময় ভেঙে যায় বা ফেটে যায়, আবার দেখা যায় কিছুটা ঠান্ডা হয়ে আসলে এই পিঠাগুলো অনেকটা শক্ত হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। আজকে আমি পারফেক্ট ভাপা পিঠার তৈরি করার সকল রকমের টিপস আর ট্রিক্স সহকারে এই রেসিপিটি শেয়ার করব, যেন পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও সফট থাকে আর তৈরি করার সময় যেন এগুলো ভেঙে না যায়। প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ শুকনো চালের গুঁড়া। বাজারে যে চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায় আমি এখানে সেই চালের গুঁড়াটাই নিয়েছি। এবার এখানে আমি নিয়েছি হালকা কুসুম গরম পানি 1/2 কাপ, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এবার লবণটাকে আমি পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই লবণ মিশানো কুসুম গরম পানিটা আমি অল্প অল্প করে এখানে দিব আর মিশাতে থাকবো। একসঙ্গে এখানে অনেক বেশি পানি দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করেই পানি দিতে হবে। অল্প করে পানি দিব আর সঙ্গে সঙ্গে এই চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে মিশাতে থাকবো। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়া দিয়েও ভাপা পিঠা তৈরি করতে পারেন। ভিজা চালের জন্য পানির পরিমাণটা কম দিতে হবে আর শুকনো চালের জন্য পানির পরিমাণটা বেশি দিতে হবে। চালের এই গুঁড়াটা রেডি করার সময় পানির পরিমাণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পানির পরিমাণ যদি কম হয় তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে আর ভিতর থেকেও কাঁচা রয়ে যাবে। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি ঠিক কিভাবে এই চালের গুঁড়াটাকে পানির সঙ্গে মেশাচ্ছি। এমনভাবে মিশাতে থাকতে হবে যেন চালের গুঁড়াগুলো কোনোভাবে শুকনো না থেকে যায় কোনো পাশ থেকে। কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি একটু চেক করে নিব এই চালের গুঁড়াটা রেডি হয়েছে কিনা। কিছুটা চালের গুঁড়া হাতে নিয়ে মুঠবন্দি করলাম, দেখতেই পাচ্ছেন একদমই শক্ত হয়ে গেছে, আর এভাবে ভাঙার চেষ্টা করলেও কিন্তু খুব সহজে গুড়গুড়িয়ে পড়ে যাচ্ছে না, দলা দলা হয়ে থাকছে। তার মানে কিন্তু আমাদের এই চালের গুঁড়াটা রেডি হয়ে গেছে। আমি এখানে 1/2 কাপ পানি নিয়েছি, সবটুকু পানি লেগেছে, তবে আপনাদের পানির পরিমাণটা আরও কম বা বেশি লাগতে পারে। এবার আমি 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে চালের গুঁড়োকে রেখে দিব একটা পাশে সেট হওয়ার জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমাদের পিঠা বানানোর জন্য এই চালের গুঁড়োগুলো কিন্তু এখন একদমই রেডি। এখন এখান থেকে আমি অল্প অল্প করে চালের গুঁড়া একটা চালনিতে নিয়ে নিব। এবার এই ছাঁকনির সাহায্যে আমি এই চালের গুঁড়োগুলোকে চেলে নিচ্ছি। চালের গুঁড়োগুলো এভাবে চেলে নেওয়াটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইভাবে চেলে নেওয়ার কারণে এই ভাপা পিঠাগুলো অনেক বেশি সফট হবে আর বেশ অনেকটা সময় ধরে এগুলো সফটও থাকবে। চেলে নেওয়ার পর এই চালের গুঁড়োগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা পাতলা কাপড় নিয়েছি আর এই কাপড়টাকে আমি পানিতে ভিজিয়ে ভালোভাবে নিংড়িয়ে নিচ্ছি। পিঠা বানানোর সব কাজ মোটামুটি শেষ, এবার পিঠাগুলোকে সাজানোর পালা। আজকের পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা ছোট্ট স্টিলের বাটি নিয়ে নিয়েছি। বাজারে কিন্তু আপনারা ভাপা পিঠা তৈরি করার বিভিন্ন রকমের সাজ পেয়ে যাবেন, আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। আমি প্রথমে এই বাটিটার মধ্যে সামান্য চালের গুঁড়া দিয়ে ঝেড়ে ফেলে দিয়েছি, এতে করে পিঠাগুলো খুব সহজে এই বাটিটা থেকে বের হয়ে আসবে। এরপর তৈরি করে রাখা চালের গুঁড়াটা এখানে দিয়ে দিয়েছি অর্ধেকটা পরিমাণ। হালকা হাতে চালের গুঁড়াগুলোকে আমি একটু চেপে দিচ্ছি, এগুলোকে খুব বেশি জোরে জোরে চেপে বসানো যাবে না। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি খেজুরের গুড়। গুড়টাকে আপনারা চাইলে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন অথবা একটা নাইফ দিয়ে ছোট ছোট টুকরো করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি কোরানোর নারিকেল। ভাপা পিঠার মধ্যে গুড় আর নারিকেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে বেশি ভালো লাগে। নারিকেল দেওয়ার পর আমি আবারও কিছুটা গুড় দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি আবারও তৈরি করে রাখা চালের গুঁড়াটা দিয়ে দিব আর দিয়ে এগুলোকে আমি ঢেকে দিব। হালকা হাতে এগুলোকে আমি একটু প্রেস করে দিচ্ছি। এরপর এক্সট্রা যে চালের গুঁড়াটা থাকবে সেটা ফেলে দিচ্ছি। আগে থেকে ভিজিয়ে নিংড়ে নাও পাতলা কাপড়টা দিয়ে আমি এভাবে ঢেকে দিব। এরপর এগুলোকে আমি একটু মুড়িয়ে নিচ্ছি নিচ থেকে। পিঠাগুলোকে ভাপে দেওয়ার জন্য আমি এইরকম একটা ছাঁকনি নিয়েছি আর আমার মনে হয় এরকম ছাঁকনিগুলো আমাদের সবার বাসায় কম বেশি থাকে।
থাকে। একটা প্যানে আমি আগে থেকেই পরিমাণ মতো কিছুটা পানি ফুটতে দিয়েছি। কাপড়টা সরিয়ে বাটিটার মধ্যে হালকাভাবে ট্যাপ করলে খুব সুন্দরভাবে কিন্তু পিঠাটা খুলে আসবে। এরপর আমি আবারও কাপড়ে মুড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 2 মিনিটের মতো আমি এক একটা পিঠাকে ভাপে দিব। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এই পিঠাটাকে চুলা থেকে নামিয়ে নিব। যেহেতু এই পিঠাগুলো সাইজের দিক থেকে ছোটও না আবার বড়ও না, তাই 2 মিনিটের বেশি সময় লাগবে না পিঠাটা হতে। আরেকটা পিঠা ভাপে দেওয়ার আগে কিন্তু অবশ্যই পানিটা চেক করে নিতে হবে। পানিটা যদি কমে যায় তাহলে কিন্তু আবারও পানি দিয়ে দিতে হবে। আর এই পিঠা ঢাকার কাপড়টাকে প্রতিবার পিঠা তোলার পরে একবার করে ভিজিয়ে নিতে হবে আর পানিটা চিপে নিংড়ে নিতে হবে। এরই মধ্যে আমি আর একটা পিঠা সাজিয়ে কিন্তু ভাপে দিয়ে দিলাম। একটা পিঠা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কোনো রকমের ফাটল নেই বা ভেঙে যাওয়ারও কিন্তু কোনো চান্স নেই। গুড় আর নারিকেলের পুরে ভরা ভাপা পিঠা। আমি একদমই সহজভাবে আজকের এই ভাপা পিঠার রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি, যেন বাংলাদেশের এই ঐতিহ্যবাহী পিঠাটি বা জনপ্রিয় পিঠাটি যে কোনো কেউ তৈরি করে সবাইকে খাওয়াতে পারে। দেখতেই তো পেলেন কত কম সময়ের মধ্যে বেশ অনেকগুলো ভাপা পিঠা তৈরি করে নেওয়া যায়। একটা পিঠা ভেঙে আমি আপনাদেরকে একটু ভিতরটাও দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন গুড় আর নারিকেলের পুরে ভরা ভাপা পিঠা। আমার মনে হয় আমার আজকের এই ভাপা পিঠার রেসিপিটি দেখার পর ভাপা পিঠা তৈরি করতে আপনাদেরকে আর কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।